हाय फ्रेंड, तितान किचन विद विलेज फूडे सबाई के स्वागत। आज हमें एक रेसिपी निये चले एसेछि। आज हमें बनाबो आमुदी माछेर फ्रिज फ्राई। तो चलो रेसिपिटा देखे नेवा जाक। तो आमी एखाने निये निएछि आमुदी माछ, देखुन एकदम टाटका आमुदी माछ। एबार माछगुलोके केटे नेब। तो माछगुलो काटा होच्छे, माछेर माथाटा आर लेजटाके बाद दिए देब। একই রকম ভাবে সব মাছগুলোকে কেটে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা কুচি আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। দিয়ে মিক্সিং জারের ঢাকনা আটকে ব্লেন্ড করে নিচ্ছি। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আপনারা এখানে পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ইউজ করতে পারেন। দিয়ে সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার মাছগুলোকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিবর্তে অ্যারারুট বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, কালো জিরে আর আদা রসুন বাটা। দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। তো মাছটাকে আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম। এবার মাছটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এইবার মাছগুলোকে আমি আস্তে আস্তে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এইবার তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নেব। এইবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে দেব। একই রকম ভাবে মাছগুলোকে ভালো করে ভেজে তেল থেকে তুলে নেব। তো আমার তৈরি হয়ে গিয়েছে আমুদি মাছের ফিশ ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান।